অবসরে যাবেন অর্থমন্ত্রী তবে তরুণ প্রজন্মের কেউ যদি তার আদর্শ অনুসরণ করে তাতে তৃপ্তি পাবেন তিনি ডাচবাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের সত্যিকার আশরাফুল মাকলুপাত হওয়ার আহ্বান জানান মন্ত্রী ডাচবাংলা ব্যাংক পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মানব সম্পদ উন্নয়নে তাদের এই মহতি উদ্যোগ চলমান থাকবে উনিশশো ছিয়ানব্বই সালে কার্যক্রম শুরুর পর থেকে সামাজিক দায়বদ্ধতার আওতায় নানা ধরনের কল্যাণমুখী কাজ করে আসছে ডাচ বাংলা ব্যাংক গত আঠারো বছরে ব্যাংকটি শিক্ষাবৃত্তির আওতায় উন্নত জীবন গঠনের সুযোগ পেয়েছে তিপ্পান্ন হাজার সাতশো দশ জন শিক্ষার্থী এবছর এইচএসসি উত্তীর্ণ তিন হাজার একত্রিশ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে এই শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যন্ত বৃত্তি পাবেন প্রতিকূলতার মেঘে ঢাকা পড়তে থাকা উজ্জ্বল নক্ষত্রগুলোকে ডাচ বাংলা ব্যাংক এভাবেই মেঘের আড়াল থেকে বের করে আন এই প্রত্যাশা ব্যক্ত করে ডাচ বাংলা ব্যাংক যাতে তার এই কার্যক্রম শত শত বছর ধরে চালিয়ে যায় এই প্রার্থনা করে ব্যাংকগুলোকে শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশ উন্নয়নে আওতায় অর্থ বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর আমি আশা মতো অন্যান্য সকল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এভাবে এই মাত্রায় এগিয়ে আসবে আমি জানি আরও কিছু ব্যাংক আরও কিছু কিছু ব্যাংক এতে করছে বৃত্তি প্রদান করছে আমি আশা করব তারা আরো বৃদ্ধি করবে সরকারের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে ডাচ বাংলা ব্যাংকের মতো বেসরকারি খাত এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানান আইনমন্ত্রী আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির শক্তি হিসাবে কাজ করবে তাই এই তরুণ সমাজের মেধা বিকাশে সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব উচ্চশিক্ষার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা তাদের জীবন বদলে উদ্যোগী হবে আশা অর্থমন্ত্রীর এখানে আমার আসন্ন অবসরের কথা বলেছে এবং সেই অবসরের কথা বলতে গিয়ে আমার সম্বন্ধে অনেক কথা বলেছে আমি তার জন্য অত্যন্ত অভিভূত এবং তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে যদিও আমি অবসরে যাব কিন্তু তোমাদের সঙ্গে সম্পর্ক এখানে শেষ হচ্ছে না সেটা থাকবে যেভাবেই হোক বহাল থাকবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ উচ্চশিক্ষা শেষ না করেই বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে এটা কাম্য নয় বলেছে ডাচ বাংলা ব্যাংক পরিবার তাছাড়া আমাদের রয়েছে দেশব্যাপী বিভিন্ন হাসপাতালের মাধ্যমে পরিচালিত ক্ল্যাপটিফট অপারেশন ও সানি সানি অপারেশনের মতো বছর ব্যাপী সিএসআর কার্যক্রম এসব হসপিটালে ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে বিনা পয়সায় অপারেশন করা হচ্ছে অদ্যাবধি আমরা ছয় হাজারেরও বেশি অসহায় এবং দরিদ্র টুট এবং তালুকাটা রুগীর প্লাস্টিক সার্জারি করিয়েছি এবং প্রায় চোদ্দ হাজারের বেশি দরিদ্র রুগীর সানি অপারেশন করিয়েছি রিসবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা